এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হবে আজ সকাল 10টায়। হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একযোগে জানতে পারবেন শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মোবাইল ফোনের SMS এর মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। গত 17 আগস্ট দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডে HSC পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় 27 আগস্ট। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন 13,59,342 জন শিক্ষার্থী। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।